আল্লাহ অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, মেট্রো রেল হয়েই আকাম করবা, তুমি টাকা লুটপাট করে খাবা, আমার জ্বলবে না, অবশ্যই জ্বলবে। আব্দুল হাই বাচ্চু চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে 2009 থেকে 2015 সাল পর্যন্ত বেসিক ব্যাংক থেকে লোপাট হয় 4,500 কোটি টাকা। লোপাটের খবর গণমাধ্যমে চাউর হলে পদত্যাগ করেন আব্দুল হাই বাচ্চু। এই ঘটনায় দুদক 61টি মামলা করে। 4 বছরেও শেষ হয়নি মামলাগুলোর তদন্ত কাজ। গত বছর হাইকোর্টের একটি বেঞ্চ তদন্ত কর্মকর্তাদের ডেকে ব্যাখ্যাও চেয়েছে। এখন চলে আসছে হচ্ছে গিয়ে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের যে এত টাকা মেরে নিয়ে আসছে, প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, বন্ধুরা ওবায়দুল কাদেরের জ্বালা 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 বক্তব্যের বিএনপি কঠিন সমালোচনা করেছেন, সে ভিডিওটি দেখব। এদিকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বর্তমানে কোথায় অবস্থান করছেন সেটি বলবেন ব্যারিস্টার সুমন। বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ওবায়দুল কাদের বারবার বলে যে মেট্রো রেলের উন্নয়ন দেখে, এই মেট্রো রেল দেখে, পদ্মা দেখে জলে, আসলেই জলে। আমার বাড়ি বাগেরহাট, আমি যখন পদ্মা সেতু দিয়ে যাই আমার অন্তর জলে, শরীর জলে, এই জন্য জলে। উনি কিন্তু সত্য কথাই বলেছে, কারণ এখানে জাপান বাংলাদেশ আর্মি মিলে 9,000 কোটি টাকা এটাকে বরাদ্দ দিয়েছিল 10% অ্যাবভ ধরে। সেইখানে 70,000 কোটি টাকা, 61,000 কোটি টাকা তুমি আওয়ামী লীগ, তুমি ওবায়দুল কাদের, তোমার বাবার টাকা তুমি চুরি করেছ, তুমি পাচার করতেছো তোমরা, সেজন্য তো আমার জ্বলবে। কারণ আমি আগে একটা ট্রেড লাইসেন্সের ফি দিতাম 250 টাকা, এখন দিই 16,000 টাকা। আমার টাকা নিয়ে তুমি এই সমস্ত আকাম করবা, তুমি টাকা লুটপাট করে খাবা, আমার জ্বলবে না, অবশ্যই জ্বলবে। তুমি মেট্রো রেল করেছো, যেদিন মেট্রো রেল উদ্বোধন হয়েছে বাংলাদেশে কয়েকটি পত্রিকা এসেছে, আমি একটা পত্রিকাও পড়েছি কালো বেলা, সেখানে এরকম বলেছে যে এখন বর্তমান রেটে বাইরের দেশে যে ধরনের রেট আছে তার চেয়ে 4-5 গুণ রেটে মেট্রো রেল করেছে, তার চাইতো লজ্জাজনক ব্যাপার। 51 কিলোমিটার পদ্মা এই মেট্রো রেল 10 কিলো করেই উদ্বোধন করলেন, কেন এত আপনার তারা, কেন আপনি করতেছেন? এখন এইটা করার উদ্দেশ্য মানুষের আইওয়াস করেন, এটা কাজ হবে না। পরের দিনই দেখেছেন টিকিট কাটার মেশিন 3টি অচল হয়ে গেছে। আপনি 5 গুণ খরচ করবেন, আমার টাকা চুরি করবেন, আর আমার জ্বলবে না, জ্বলবে কি আপনার? এটা জনগণের জলে, বিএনপির জলে, বিরোধী দলের জলে, বর্তমানে 90% মানুষের জলে। কারণ আপনারা লুটেরা সরকার, আপনারা দুর্নীতিবাদ সরকার, আপনারা বাংলাদেশ ধ্বংসের সরকার, আপনারা ভোটচোর সরকার, আপনারা গণতন্ত্র হরণকারী সরকার, আপনারা বিচার বিভাগকে ধ্বংস করেছেন, আপনারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, আপনারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। শিক্ষা আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যখন পড়েছি 100 স্কোরের মধ্যে বিশ্বে ছিল, এখন 1400-1500 খুঁজে পাওয়া যায় না স্কোরের মধ্যে, কারণ ওইখানের ভিসি দিয়েছে ভিসি ছাড়া ভিসি। আমার এক বোন তিনি ধর্ষিতা হয়েছে, তাকে দেখতে গিয়ে এই আখতারুজ্জামান আপনাদের সাংবাদিকদের বলেছে যে ওই মেয়েটা ধর্ষিত হয়েছে, আমি দেখে আসছি, ওর সাথে কথা বলেছি, ওর একটা অভিজ্ঞতা হয়েছে। আরে আপনার মেয়ে হলে ওই রকম অভিজ্ঞতা তো তাহলে ভালো হতো। যে আমাদের ওবায়দুল কাদের সাহেব বলে যে আমাদের 5,000 লোক হয়নি, আরে ভাই ওবায়দুল কাদের সাহেব যা বলে, আমি ওনার এলাকার দুইজন মহিলার এই আপনাদের ইউটিউব বা এই যে অনলাইনে দেখেছিলাম, দুইজন মহিলা ওনাকে নিয়ে যা বলতেছিল আমার বললে খুবই খারাপ লাগবে। একজনে বলতেছিল কতগুলো নাকি বিয়ে করছে, একটা সন্তান জন্ম দিতে পারে নাই, ও একটা পোড়া কপাইল্লা।
আবার আরেকজনে বলছে যে এই বিভিন্ন রকমের কথা, আর সমাজে তো একটা কথা বলাই আছে, ওনাকে বেশি কাকা করে বিদায় মানে একই কথা বলে বিদায়, কি যেন বলে এই, এরপর এখন একটা স্লোগান হয়েছে কাউয়া ভুয়া ভুয়া কাউয়া, এই যে ব্যাপার, ওনাকে নিয়ে আসলে কিছু বলার নাই। আপনারা দেখেছেন যে মোহাম্মদপুরে এই দুই দিন আগে আমাদের যে গণমিছিলে ওনারা আবার একটা শান্তি সমাবেশ করতেছিল, সেখানে গিয়ে বলতেছে এই বেটা কোনার মঞ্চ বানায় নয়, কিছু বানায় নয়, লোক নাই, আমাকে আনছো, আমি সাধারণ সম্পাদক, যা তা বিচ্ছিরি ভাষায় গালিগালাজ দেখতে করতেছিল। এটা হচ্ছে নিজের ব্যাপারটাও কিন্তু আপনারা আল্লাহর নাম লইয়া ফুটিয়ে তুলেছেন। আপনারা যারা এইটা পিছন থেকে করেছেন আপনাদেরকে স্যালুট জানাই, কারণ এই সত্য কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে। সর্বোপরি আমি বলবো যে আওয়ামী লীগের প্রধান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীরা, এদের মূল সকালবেলা শুরুটাই হয় মিথ্যাচার দিয়ে, আর এই ছাত্রদল বিএনপি এদের শুরু হয় ন্যায় সত্য কথা দিয়ে। এরা সবসময় অন্যায় অবিচার করবে আর আমরা সবসময় ন্যায়ের পথে থাকবো, এরা লুটপাট করবে আর আমরা লুটপাট ঠেকাবো। আর ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা মানিক কুলাঙ্গার মেয়েদেরকে জয় বাংলা স্লোগান দিয়ে ধর্ষণ করে, একে একে একশো মেয়েকে ধর্ষণ করার পর আবার জয় বাংলা স্লোগান দিয়ে সেঞ্চুরি করে, যে ছেলেটা জয় বাংলা স্লোগান দিয়ে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করে, যে ছেলেটা জয় বাংলা স্লোগান দিয়ে আরবারের মতো বুয়েটের মেধাবী ছাত্রকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, যে ছেলেরা হাতুড়ি দিয়ে মানুষকে দিনে দুপুরে লোহা মারে পেরেক মারে, যে ছেলেদের নামে পেপার পত্রিকায় হেলমেট বাহিনী, এরপর এই হাতুড়ি বাহিনী, তারাই আমাদের সম্পূর্ণ ছাত্র দলের বিপরীত দল করে। বিএনপির এই নেতার বক্তব্য আপনাদের কেমন লেগেছে এবং কি তার কথায় কতটুকু যুক্তিযুক্ত সেটা অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন। এখন দেখব বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ফাঁসার করা সেই আব্দুল হাই বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং সেখান থেকে সরাসরি ব্যারিস্টার সুমন কি বলছেন সেটি শুনবো এখনকার ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন। চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে 2009 থেকে 2015 সাল পর্যন্ত বেসিক ব্যাংক থেকে লোপাট হয় 4,500 কোটি টাকা। লোপাটের খবর গণমাধ্যমে চাউর হলে পদত্যাগ করেন আব্দুল হাই বাচ্চু। এই ঘটনায় দুদক 61টি মামলা করে। এখন চলে আসছে হচ্ছে গিয়ে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের, যে এত টাকা মেরে নিয়ে আসছে প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, রাতের অন্ধকারে একটা খবর পাইলাম যে একটা বাসা আছে যেটা হচ্ছে গিয়ে মেনশন, এটা হচ্ছে গিয়ে আরেকজন এই দেশে টাকা পাচার করে আনছেন এরকম একজন, তার নাম হচ্ছে গিয়ে আব্দুল হাই বাচ্চু, উনি বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। উনারে নিয়ে বহুত কাহিনী হয়েছে, তো এখন আমরা দেখতে যাচ্ছি যে উনার মেনশনটা কিরকম, দেখি আমি সবকিছু আপনাদেরকে দেখাইতে চাই, আপনারা আমার সাথেই থাকুন, ঠিক আছে। আমরা আপাতত তার মেনশনের কাছে চলে আসছি, হিল ক্রিসেন্ট রোড, এই হিল ক্রিসেন্ট রোডে, হ্যাঁ, এখন আমরা আপনাদেরকে এই মেনশনটা দেখাবো। আমি গাড়ি থেকে নামতেছি, নেমে আপনাদেরকে দেখাচ্ছি সব যে কত বড় ম্যানশন ওই ভদ্রলোক বাংলাদেশের টাকায় নিয়ে এখানে থাকেন। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের, যে এত টাকা মেরে নিয়ে আসছে প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার ম্যানশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে যে এই যে ম্যানশনটা, এত বড় ম্যানশনটা, এটার দাম অন্তত মিনিমাম 5 মিলিয়ন হবে। 5 মিলিয়ন মানে বুঝতে পারতেছেন কত টাকা, এই পুরো টাকাটা এই সব এগুলা এদের জন্য কিছু না, এরা এত টাকা নিয়ে আসছে যে এই 5 মিলিয়ন এদের জন্য কিছু না। আমি এটা আমার সৌভাগ্য, অনেকে এখন মোটামুটি নাকি তাস খেলায় আছে না কোথায় আছে ওনারা বলতে পারেন না, ওর সামনে যে গাড়িগুলো থাকে এগুলো নাকি হেভি গাড়ি, সবাই সব কিছু পায়, শুধু আমরা ওদেরকে খুঁজে পাই না। আমি জানি না কি কারণে আমরা এদেরকে খুঁজে পাই না। আপনারা দেখেন এই কিটা, দেখতে পারেন বিল্ডিংটা একটু, দেখেন অবস্থাটা কি, দেখেন চারদিকে রীতিমতো একটা পুরো বাগান বাড়ির মতো অবস্থা, পুরো বাগান বাড়ি মানে বাগান বাড়ি হইলো কম, এই টরন্টোর মতো জায়গায়, এই এরাই হচ্ছে গিয়ে এইগুলাই হচ্ছে গিয়ে পাড়ায় পাড়ায় বেগমদের বলা হয় বেগম পাড়া, এইটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে এই বিল্ডিংটা দেখাইলাম। এবং এই প্রপার্টিতে যাওয়ার অধিকার আমার নাই, কারণ আপনারা তো জানেন এখানে বিদেশি নিয়ম চলে, শুধু আপনাদেরকে দূর থেকে দেখাই করলাম যে এটা হচ্ছে কি আব্দুল হাই বাচ্চু সাহেবের বাসি,
বাসার নাম্বার তো আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে গিয়ে রোডটা হচ্ছে গিয়ে ক্রিসেন্ট রোড, হিল ক্রিসেন্ট রোড হচ্ছে গিয়ে এটা। এখানে বাড়ির নাম্বারটা আপনাদেরকে একটু পরে দেখাই দিচ্ছি, চলেন আসেন। এই হচ্ছে গিয়ে তারপর এরা এইভাবেই আমাদের দেশটারে 12টা বাজায় আসছে। আমার সৌভাগ্য হয়েছে যে আমি কানাডা আসতে পারছি, আমি এদেরকে দেখাইতে চাই আপনাদেরকে। এবং আমি চাই যে আমার পরবর্তীতে যারা ইয়াং থাকবে তারাও যদি আমার বাড়িতে থাকে আমার বাড়ির সামনে গিয়ে লাইক করুক, এইভাবেই দেশটা সুস্থ একটা প্রক্রিয়াতে চলে আসুক। এবং বাধ্য হোক এরা যে চোর, এরা যে দুর্নীতিবাজ, এটা মানুষের সামনে প্রকাশিত হোক, হয় এখন বাংলাদেশের এখন সময়ের দাবি। আসেন, আচ্ছা আচ্ছা, এটা 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 দেখান, আরেকটু দেখান একটু। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।